বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। শাহনাজ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগে জামালপুরের কিছু দৃশ্য দেখতে পাবেন আপনারা। আমি ঢাকা থেকে জামালপুরে এসেছি, এখন স্টেশন থেকে বাসায় যাচ্ছি। স্টেশনের রোড অনেক খারাপ, অনেক ভাঙাচোরা রাস্তা, জায়গায় জায়গায় পানি দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি হয়েছিল। এই রাস্তা বারবার ঠিক করে আর বারবার ভেঙে যায়, কোনো সময় দেখি না রাস্তা ঠিক আছে। দেখুন আমার মোবাইল কেমন করে নড়তেছে, এই জন্য ভিডিও করতে অনেক কষ্ট হয়েছিল। অনেক দিন পর জামালপুর আসলাম, অনেক ভালো লাগতেছিল আমার। ট্রেন যখন স্টেশনে আসে তখন এই রাস্তায় অনেক জ্যাম লাগে, অনেক সময় ধরে এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তারপর ট্রেন চলে গেলে জ্যাম ছাড়ে। জামালপুরের রাস্তা দেখলাম অনেক বড় করে বানাচ্ছে, অনেক ভালো লেগেছে আমার। এখন আমি স্টেশন রোডের রাস্তায় বসে আছি গাড়িতে। এখন দেখলাম রাস্তার দুই পাশে অনেক দোকান, যেগুলো নতুন হয়েছে, আগে ছিল না। জামালপুরে গাড়ির সংখ্যা অনেক বেড়েছে দেখলাম, অনেক দিন পর পর আসলে লক্ষ্য করা যায় অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটা সব জায়গাতেই হয়। এখন তো সব জায়গায় পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, জায়গায় জায়গায় দেখতেছি পোস্টার টানানো, এসব দেখে ভালো লাগেনি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব বাসায়। এই যে দেখতে পাচ্ছেন অটো রিক্সাগুলো, এই রিক্সাগুলো এখন সব জায়গাতেই, গ্রামে শহরে সব জায়গাতেই এই রিক্সাগুলোতে চড়তে আমার অনেক ভালো লাগে, রিক্সাগুলো বড় থাকে। এরকম রিক্সা তো ঢাকায় চলে না, ঢাকায় যদি এই রিক্সাগুলো চলতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। রিক্সায় চড়ার মজাই আলাদা, যতই দেখছি ততই নতুন লাগছে আমার কাছে, অনেক দিন পর পর এলে এরকম মনে হয়। জামালপুর এসেছি, কয়েকদিন থাকব, কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করতে হবে। জামালপুর যাচ্ছি আমার এক আত্মীয়ের বাসায়, বাসাটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করব। বাসার মাঝখানে জায়গা রেখে চতুর সাইডে ঘর বানিয়েছে, অনেক সুন্দর লাগে বাসাটা, আপনাদের দেখলে আপনাদেরও ভালো লাগবে আশা করি। আমরা প্রায় চলেই এসেছি বাসার কাছে। জামালপুর কি নিরিবিলি পরিবেশ, আমার অনেক ভালো লাগে, এখানে বেশি গাড়ির শব্দ শোনা যায় না। আমরা এখন বাসায় যাওয়ার গলিতে ঢুকে পড়েছি, সামনে গেলেই বাসার গেট দেখতে পাব। দেখুন বাসার গেটটা কি সুন্দর করে বানিয়েছে। এখন আমরা রিক্সা থেকে নামব, তারপর বাসায় ঢুকব। এই তো চলে এসেছি বাসায়, দেখুন কি সুন্দর বাসা, চতুর্দিকে শুধু ঘর আর ঘর, আর মাঝখানে ফাঁকা জায়গা, এই বাসাটা আমার অনেক পছন্দের। বাসায় আসার পর খাবার খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। পাশের বাসা থেকে একটা ছোট্ট মেয়ে এসেছে,
শুনুন ছোট্ট মেয়েটা কি বলতেছে। দেখি 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 কত বড়, এদিকে তাকা আন্টি, আমি তো অনেক বড় হয়েছি। দেখি দেখি কত বড় হইছে, দেখি 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 এদিকে একটু তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এখন রাতের বেলা, অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে, অনেক ভালো লাগতেছিল বৃষ্টি দেখতে। নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।